সামান্য সম্পত্তির জন্য মায়ের ওপর হাত তুলেছে এক কুলাঙ্গার সন্তান। আর এই কষ্ট সইতে না পেরে ছেলেকে নিজেই পুলিশের হাতে তুলে দিয়েছেন হতভাগা মা। অবিশ্বাস্য মনে হলেও ঘটনা সত্যি। সম্প্রতি চাঁদপুরে এই ঘটনাটি ঘটেছে, এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাক। তিনি বলেন, মাকে মারধর করার ঘটনায় শাহাদতকে পুলিশ আটক করে। মামলার বাদী শাহাদতের মা শাহিদা বেগম নিজেই। তিনি মামলায় উল্লেখ করেন, সদর উপজেলার বাগাদি ইউনিয়নের নিজ গাছতলা গ্রামের বাসিন্দা তিনি। পৈতৃকভাবে টেকনিক্যাল স্কুল সংলগ্ন এলাকায় একটি বাড়ি পান। তার স্বামী একজন অবসরপ্রাপ্ত সরকারি চাকুরিজীবী। সরকারি ভাতা দিয়ে তারা কোনো রকম দিনাতিপাত করেন। তাদের ছেলের স্বভাব ভালো না। ছেলে বাড়িটি লিখে দেওয়ার জন্য ঝামেলা করে আসছিলেন, মাঝে মধ্যে মারধরও করেন। ঘটনার দিন অর্থাৎ 17 মার্চ সকালে শাহাদত হোসেন শাহিদা বেগমকে হত্যার উদ্দেশ্যে মারধর করেন। দর্শক, যে মা তাকে জন্ম দিয়েছে, যে মায়ের জন্য সে পৃথিবী দেখতে পেয়েছে, সে মায়ের গায়ে হাত তোলা সন্তানকে কি সাজা দেওয়া উচিত? আপনি নিজে বিচারক হলে তার কি বিচার করতেন? কমেন্টে জানিয়ে দিন আপনার রায়। আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।